আন্তর্জাতিক অভিবাসী দিবসে ঢাকা টেমডার বাসিন্দা ইতালি প্রবাসী নারী মেহন আস্তাব বাসুম শেলি সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী অভিবাসী কর্মীর পুরস্কার ও সম্মাননা প্রদান পেয়েছেন। 21 ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস ইতালির পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। দূতাবাস কার্যালয় কনফারেন্স রুমে সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আসানের হাত থেকে মেহন আস্তাব বাসুম শেলি এ পুরস্কার গ্রহণ করেন। ইতালি থেকে বাংলাদেশে 2021 সালে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসাবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। সভায় শেলি তার বক্তব্যতে বলেন, আন্তর্জাতিক অভিবাসী দিবসে এই রেমিটেন্স পুরস্কার শুধুমাত্র আমাদের উৎসাহ প্রদান করেনি, আমাদের আগ্রহ জাগিয়েছে যে বদ্ধপথে আমরা যেন বাংলাদেশে আমাদের টাকা, অর্জিত টাকা বাংলাদেশে পাঠিয়ে তাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার এবং বাংলাদেশের এই রেমিটেন্স যোদ্ধারা যারা এখানে প্রবাসিত রয়েছেন তাদের এই অর্থ যাতে হুন্ডির মাধ্যমে বা অবৈধভাবে না পাঠায় সেই ক্ষেত্রে তিনি কিন্তু আমাদেরকে 2% অনুদানটা দিয়ে উৎসাহ প্রদান করেছেন যাতে আমরা বদ্ধপথে টাকা পাঠাতে পারি। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসী মাটিতে এই ছোট্ট একটি বাংলাদেশ দূতাবাস ক্রয় করে দেওয়ার জন্য, যেখানে আমরা দাঁড়িয়ে বলতে পারি এটা আমাদের একটা ছোট্ট একটা বাংলাদেশ। তিনি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তার আয় থেকে পরিবারের জন্য বৈধ পথে প্রতি মাসে রেমিটেন্স প্রেরণ করে থাকেন। দূতাবাস থেকে দ্বিতীয়বার রেমিটেন্স পুরস্কার পেয়েছেন মিসেস শেলি। মেহন আস্তাব বাসুম শেলি 52 বাংলা টিভি ইতালির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতালির রুম থেকে মিনাজ হোসেন, 52 বাংলা টিভি। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।